আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ভিডিও শুরুতেই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আজকে আমি কিছু বীজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আমরা সর্বপ্রথমে দেখাচ্ছি একটা করলা এবং লাল মূলা এবং লাল শাক, পাশাপাশি দেখাচ্ছি লাউ। দর্শক, এই চারটা আইটেম কোন কোম্পানির, এর বৈশিষ্ট্য কী এবং পাশাপাশি এটা আপনার কতদিনে ফলন দেবে এবং কেমন ফলন হয়, বীজের কতটুকু ডাইমেনশন হয় এবং বীজ কতটা মান সমন্বিত, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো দর্শক আপনাদের সঙ্গে আজকে। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনি অনেকে শিখতে পারবেন। আর আজকে যে কোম্পানি আলোচনা করব, কোম্পানির নাম আপনারা অলরেডি দেখতেই পারতেছেন দর্শক, এরিকা শিট। এই এরিকা শিটটা আপনার এমন একটা কোম্পানি, যারা খুলেছেন তারা, আমি একটু তাদের বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব, তারা বিভিন্ন কোম্পানির অফিসার প্লাস পাশাপাশি বীজ সম্পর্কে অভিজ্ঞতা মেন এবং বীজের বিষয় নিয়ে ওনারা পড়াশোনা করেছেন এবং এর মধ্যে অনেকেই বীজ সম্পর্কে, বীজ উদ্বোধন কীভাবে করতে হয় এবং বীজের ডাইমেনশন কীভাবে দিতে হয়, বীজ কীভাবে সঠিকভাবে চাষাবাদ করতে হয় সে বিষয়ে ওনারা অনেক পারদর্শী। এটা তিন চারটা লোক একসাথে মিলে এই কোম্পানিটা খুলেছেন, এই জন্যে আমি এই কোম্পানির বীজ নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক, এই এরিকা শিটের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সর্বপ্রথম এই কোম্পানির মালিকেরা এই বীজের গ্যারান্টি দিচ্ছে, এই বীজে থেকে কোনো রকম ডাইমেনশন ফেল হবে না, প্রত্যেকটা বীজ জ্বালাবে এবং ফলন ওনারা যা বলে দেবে সেটাই হবে। এবং পাশাপাশি দর্শক, ওনাদের এই বীজ যারা কৃষকেরা লাগিয়েছেন তাদের কাছ থেকে আমরা অলরেডি খবর নিয়েছি এবং তথ্য নিয়েছি, এনারা বলেছেন যে হ্যাঁ, অত্যন্ত ভালো বীজ, এই বীজগুলো খুবই ভালো কার্যকারিতা এবং এই বীজ থেকে আমরা ফলন ভালো পেয়েছি এবং এই বীজ থেকে আমাদের কোনো রকম লস হয় নাই এবং ভাইরাস মুক্ত বীজ। দর্শক, এই যে আমি লাউর কথা বলতেছি, এরিকা শিটের লাউ, এরিকা সুপার, এটা কিন্তু আপনি ১২ মাস কালই চাষাবাদ করতে পারবেন এবং ভাইরাস মুক্ত লাউ এবং লাউয়ের সাইজগুলো কিন্তু মিডিয়াম, না অনেক বড় না অনেক ছোট এবং একটা বোড়া থেকে অনেক লাউ ধরে থাকে। দর্শক, পাশাপাশি আমরা অনেক সময় দেখি লাল শাক তালাশ করে থাকি, আলতাপেট বলি যে লাল শাক, এমন লাল শাক চাই যে ভাত মাহালে হাত জনি লাল হয়ে যায়, ভাত জনি লাল হয়ে যায়, এই সেই এরিকা শিটের লাল শাক, আলতাপেট কিং। দর্শক, এই লাল শাকটা আমরা গ্যারান্টি সহকারে আপনাদের কাছে বিক্রি করতে চাচ্ছি এবং গ্যারান্টি দিতে চাচ্ছি, এর মধ্যে কোনো রকমই লাল শাকে কোনো ভুল নাই যে এটা হাত লাল হবে না এবং ভাত লাল হবে না। দর্শক, এরিকা শিটের অনেকেই এই মৌসুমে অনেকেই লাউ, এই মূলা চাষাবাদ করতেছেন আপনারা, সাদা মূলা, লাল মূলা, তো ওনারা এই কোম্পানিতে সাদা মূলাও করেছেন এবং লাল মূলাও করেছেন। দর্শক, এটা লাল মূলা শিবপুরী, দেখুন লাল মূলা শিবপুরী নাম দিয়েছে, এটার কিন্তু একটা হাইব্রিডও আছে। দর্শক, পাশাপাশি দর্শক, এটা নর্মাল যে উচ্চ ফলনশীল জাত এবং দর্শক, এখানে আপনাদেরকে আমি একটা হাইব্রিড করলা দেখাচ্ছি, করলা এরিকা প্লাস হাইব্রিড। এই এরিকা প্লাস করলাটা আপনারা দেখুন সাইজে কিন্তু যা দেখতে পাচ্ছেন এরকমই হবে এবং অধিক ফলনশীল গাছ, এই গাছ থেকে আপনাকে সর্বোচ্চ ফলন দিবে। অন্য যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের সাথে এনারা, এই এরিকা শিট কোম্পানির মালিকেরা এক পর্যায়ে চ্যালেঞ্জ করতেছেন এবং চ্যালেঞ্জ যে করতেছেন সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি ওনাদের বীজ যারা ব্যবহার করেছেন কৃষকেরা তাদের মুখ থেকে চ্যালেঞ্জটা আমি গ্রহণও করেছি, আসলে সঠিক। আমি আসলে আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি, তথ্য দিয়ে থাকি, আপনারা ভাবতে পারেন হয়তোবা যে আসলে আমি কি সঠিক তথ্য না দিয়ে কি আমি কোম্পানির কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি কি না, আসলে সেটা সঠিক নয়। আমি যেটা সঠিক তথ্য সেটাই তুলে ধরতেছি আপনাদের মাঝে, আমি একবার আপনাকে হয়তোবা ভুল তথ্য দেব, আপনি সেই বীজগুলো সংগ্রহ করে লাগাবেন, আপনার ক্ষেতে প্রয়োগ করবেন, পুনরায় আপনার ক্ষেত খারাপ হয়ে যাবে, আপনি কিন্তু কখনোই আমার ভিডিও দেখবেন না আমি জানি। সেই ক্ষেত্রে আমি আপনাকে, আমি একজন এই চ্যানেলের মালিক হিসেবে বলতে চাচ্ছি, আপনারা এই বীজ সংগ্রহ করুন এবং এই বীজগুলো আপনি আপনার ক্ষেতে
চাষাবাদ করুন, 100% আপনি সঠিক ফলন গড়ে তুলতে পারবেন। দর্শক দর্শক, এই যে করলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি ভাইরাস মুক্ত করলা, 12 মাস লাগাইতে পারবেন, এবং এটা আপনার নিচের পক্ষে 3 থেকে 4টা ধর ওঠে, নিচের পক্ষে, উপরে বললে আরও বেশি, এবং এখানে আপনার কীটনাশক স্প্রে খুবই কম করতে হয়। পাশাপাশি দর্শক, এই যে লাউটা দেখতে পাচ্ছেন, এটা একই সিস্টেমের, একইভাবে এনারা বাইরে থেকে বীজ সংগ্রহ করে নিয়ে আসেন এবং নিজেদের নামের কোম্পানির নামে প্যাকেট করে তারপরে ওনারা বিক্রয় করতেছেন এবং সঠিক দামে খুব অল্প লাভে মার্কেট তৈরি করার জন্যে। এই জন্যে আপনাদেরকে আমি অবগত করব, যারা খুচরা দোকানদার থেকে দোকান থেকে আপনি বীজ ক্রয় করবেন, তারা অবশ্যই যে আগে প্রথমে বলবেন এরিকা শিটের বীজ আছে কিনা আপনার কাছে। আপনি দেখবেন যে কোনো বাজারে, যে কোনো জায়গায় মার্কেটে আপনি এরিকা শিট সম্পর্কে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে। দর্শক, আমি এখন যেখানে আছি এটা হলো আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারি থানার শরীফ বীজ ভাণ্ডারে বসা আছি। এই এরিকা শিটের মূল ডিলার হচ্ছেন উনি, এরিকা শিটের মূল ডিলার হচ্ছেন উনি। আপনারা যারা এই ফরিদপুর জেলার মধ্যে শরীফ বীজ ভাণ্ডারের নাম জানেন, তারা এই এরিকা শিট থেকে, এরিকা শিটের বীজ এই শরীফ বীজ ভাণ্ডার থেকে পাইকারি ক্রয় করে আপনার দোকানে খুচরা বিক্রয় করতে পারেন, এবং যদি কোনো ব্যক্তি খুচরাও ক্রয় করতে চান তাহলেও শরীফ বীজ ভাণ্ডার থেকে নিতে পারেন। এবং আমাদের ফরিদপুর জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে এই বীজের তথ্য যদি কোনো দোকানদারকে দেন, বীজের দোকানদার, তাহলে সে আপনাকে এই বীজ সম্পর্কে সকল ধারণা দেবে এবং বীজের মান সম্পর্কে আলোচনা করে শোনাবে এবং আপনাদের বীজও দেবে। দর্শক, আমরা আজকে এই লাউ, লাল শাক, মূলা, করলা সম্পর্কে বীজের অনেক কথাবার্তা বললাম। যদি কোনো ব্যক্তি এ বিষয়ে আরও জানতে চান, বুঝতে চান, আমাদের চ্যানেল থেকে নম্বরে এই শরীফ বীজ ভাণ্ডারের মালিকের সাথে আলোচনা করে তার কাছ থেকে আরও তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা তার নাম্বার চ্যানেল লিঙ্কে দিয়ে দিব। পাশাপাশি আমি চ্যানেল মালিক, আমার কাছ থেকে আপনারা এই বিষয়ে সুপরামর্শ নিতে পারেন। দর্শক দর্শক, আমি চাই আপনারা যে আমার ভিডিও দেখেন, আপনাদের সঠিক ফলন আমার ভিডিও দেখে যাতে করতে পারেন এবং সঠিক কৃষিকাজের তথ্যগুলো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। দর্শক, আমার এই ভিডিওগুলো আমাদের বাংলাদেশের মধ্যে থেকে এবং বিদেশে থেকে যে যে দেশ থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু প্লিজ কমেন্টে বলে দিবেন, আমরা আপনাদেরকে আমাদের ভিডিওতে এসে আপনাদের নাম প্রকাশ করবে পরবর্তীতে। এবং এই বীজ সম্পর্কে যদি আপনারা আরও তথ্য নিতে চান আমাদেরকে কমেন্টেও জানতে পারবেন, আমাদের কাছে জানতে পারবেন, আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমেও জানাবো। এবং আমার নাম্বার এবং এই শরীফ বীজ ভাণ্ডার, এই বীজের ডিলারশিপ, ওনার কাছ থেকেও আপনারা এই সম্পর্কে আরও জানতে পারেন। দর্শক, আজকে ছিল এই এরিকা শিট সম্পর্কে এবং এই বীজ সম্পর্কে আলোচনা ভিডিও। আর ভিডিওটা আমরা লং করতে চাচ্ছি না, আপনাদের সুস্থতা কামনা করে এবং কৃষিটিভির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।